ইনসাফ যাত্রাতেও বিশ্বকাপ ঝড়। ইনসাফ যাত্রার 17তম দিনে সাগর দিঘিতে ভারতের ক্রিকেট জার্সি গায়ে পদযাত্রায় ডিওয়াইএফআই নেতৃত্ব। এই উৎসবে নতুন বেগে হিরো বাইক, থাকছে 5000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 3000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, 13000 টাকা ফ্লিপকার্ট অফার, 1 টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক। এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার। আজই আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড গোল্ডেন অটোমার্টে, এখন আমরা বহরমপুরের রঘুনাথগঞ্জে। ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের দিন ইনসাফ যাত্রার 17তম দিনে সাগর দিঘিতে পদযাত্রা শুরু করল ডিওয়াইএফআই। রবিবার সকালে সাগর দিঘি থেকে শুরু হওয়া ইনসাফ পদযাত্রায় পামেলান ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহারা, এদিন ডিওয়াইএফআই নেতা নেত্রী সকলেরই গায়ে ছিল ভারতের ক্রিকেট জার্সি। সাগর দিঘি থেকে চন্দনবাটি পর্যন্ত হয় পদযাত্রা, চন্দনবাটিতে হয় সভাও। জানা গিয়েছে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য এদিন একবেলা ইনসাফ যাত্রা স্থগিত রাখা হয়েছে। এদিন রসুলপুরে একই সাথে বিশ্বকাপ ফাইনাল দেখবেন ডিওয়াইএফআই নেতাকর্মীরা। গোটা রাজ্য জুড়ে যে ইনসাফ যাত্রা শুরু হয়েছে আজকে তার 17তম দিন, আর সেই 17তম দিনে কিন্তু সাগর দিঘির বুকে ইনসাফ যাত্রা শুরু হয়েছে। যুবদের খেলা, দেশের খেলা, ওটা দেশ একটা মাঠে এসে দেশের জন্য খেলছে। সেখানে সমীহ আছে, কুলদীপও আছে, বিরাটও আছে। আমরাও আজকে গোটা দেশ এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটাই বলতে চাইছি, বড় মাঠে জীবন জীবিকা কাজ নিয়ে যখন খেলাটা হবে, লড়াইটা হবে, তখন সেখানে ওয়াজেদও থাকবে, বিকাশ ঝাও থাকবে, ধ্রুব সাহাও থাকবে, মীনাক্ষী মুখার্জিও থাকবে।